নজওয়ান যুবকেরা, ও মামুর বেয়ানেরা আগা, আমি আপনাদের কাছে হযরত ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কথাটা শুনিয়ে দেব, ওই কথাটা মা হযরত ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের কিছু আলোচনা উপকার দেব। বাবা হয়ে যাবে আল্লাহ পাক নবীগিরি প্রথম স্ত্রী, নাম হলো হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে আল্লাহ পাক হযরত ফাতেমাতুজ্জোহরা কে আল্লাহ পাক পৃথিবী জমিনে আল্লাহ পাক খাদিজার কোলেতে ফাতেমা কে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবকেরা, ও বাবুর বেরেরা, আল্লাহ পাকের নবীর কন্যা হযরত ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন ভূমিষ্ঠ হলেন হযরত ফাতেমার চেহারা দেখে, ফাতেমার নাক নকশা দেখে, ফাতেমার শরীরের আকৃতি দেখে, ফাতেমাকে দেখে মা খাদিজাতুল কুবরা এবং আল্লাহ নবী হুজুর পুরো পরিবারে যারা ছিল সবাই হযরত ফাতেমাকে দেখে সবাই খুশি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা ভূমিষ্ঠ হলেন, পৃথিবীতে এলেন, এত সুন্দর দেখতে বাচ্চাকে দেখে সবাই খুশি হয়ে গেল। ভাই আমার, আমাদের কারোর বাড়িতে যদি একটা সুন্দর বাচ্চা হয় সবাই কিন্তু খুশি হয়, ঠিক না? ঠিক। অনেকে আলোচনা করে যে অমুকের বাচ্চাটা খুব সুন্দর দেখতে, আল্লাহ পাকের দান। ও রাজা যুবকেরা, ও মামুর বেয়ানেরা, হুজুরের সব থেকে ছোট কন্যা হলো হযরত ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমা আস্তে 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 হযরত ফাতেমা একটু বড় হতে লাগলো। যখন হযরত ফাতেমার বয়সটা যখন 6 কিংবা 7 বছরে পৌঁছে গেল, ওই সময়ে হযরত ফাতেমার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ফাতেমাকে কাছে ডাকলেন। মাত্র 6-7 বছর একটা মেয়েকে ডেকে হযরত খাদিজাতুল কুবরা বললেন, ও বেটি ফাতেমা, ও আবা কলিজা টুকুরি গে, ও ফাতেমা রে গে, আমি তোমার আম্মা জান খাদিজাতুল কুবরা, মনে হয় দুনিয়ার জমিন আর বেশি দিন থাকবো না, দুনিয়ার জমিন ছেড়ে আমি চলে যাব, আর দুনিয়ার জমিন আমার থাকা হবে না, আমার এতকালে সবাই মনে হয় নিকটবর্তী হয়ে গেছে। এই ফাতেমা, আমি তোমার আব্বা যা বিশ্ব নবী হাবিবুল্লাহকে আমি যথেষ্ট দেখভাল করতাম, যথেষ্ট মহাবাদ করতাম, মক্কা জমিনের কাফেরেরা বেদিনেরা বেইমানেরা কুফারে কুরাইশেরা তোমার আব্বা যাকে বড় কষ্ট দিতে থাকে, তোমার আব্বাকে অনেক কষ্ট দিতে থাকে। ও বেটি ফাতেমা, আমি হয়তো বিদায় নিয়ে চলে যাব, তোমার আব্বা জান এর আব্বা জান দুনিয়ার জমিনে আসার আগে বিদায় নিয়েছিল, তোমার আব্বা জান এর আম্মা জান তোমার আব্বা জানের যখন 6 বছর বয়স ছিল তখন বিদায় নিয়েছিল, তোমার আব্বা জানের দাদু জান আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব বিদায় নিল, তোমার আব্বা জানের পাশে ছিল চাচা আবু তালেব, চাচা আবু তালেব বিদায় নিল, তোমার আব্বা জানের পাশে থাকার মতো আমি খাদিজা ছাড়া আর কেউ নাই। ও বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, আমি তোমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমাকে আমি বলে যাই খবরদার, আমি তোমার হাত ধরে বলে গেলাম,
খবরদার খবরদার, তোমার আব্বাকে তুমি খেয়াল রেখে দেবে, তোমার আব্বাকে যেন মক্কার কাফেরেরা কষ্ট দিতে না পারে, তোমার আব্বা যেন কোনো কষ্ট না হয়, আমি চলে গেলে তুমি খেয়াল রেখে দেবে। ছোট বয়সে ছোট মেয়ে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ও আমার আম্মা জাগা, আমি ফাতেমা আপনার কাছে কথা দিয়ে গেলাম, আপনি যখন ইন্তেকালের আগে আমাকে হাতে তুলিয়ে দিয়ে গেলেন দায়িত্ব, ও মা জননী, আমি ফাতেমা, দুনিয়া জমিনে যতদিন বেঁচে থাকব আমি আমার আব্বা জানকে আমি আমার দুই চোখে চোখে আমার আব্বা জানকে দেখে রাখবো। জোরে বলুন, আরো জোরে বলুন, সুবহানাল্লাহ। ছোট মানুষ কি উত্তর দিল বাবা, যে আমি বিদায় নিলে আম্মা আপনি বিদায় নেওয়ার সময় আমার কাছে যে দাবি করলেন আপনার দাবি আমি মেনে নিলাম, আমি ফাতেমা যতদিন বাঁচব ততদিন পর্যন্ত আমি আমার আব্বাকে লক্ষ্য রাখব এবং আমার চোখ থেকে আমার আব্বা জানকে আমি আড়াল হতে দেব না। জোরে বলুন, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নারী তাকবীর, নারী তাকবীর। আমার ভাইজানেরা, অনেক লম্বা চওড়া ঘটনা একটু একটু করে আপনাদের খেদমতে আনিয়ে চলি। ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, খুব ভালো করে কথা করে লক্ষ্য করুন, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে ফাতেমা বড় হতে লাগে, ফাতেমা বড় হতে লাগে। হযরত ফাতেমা এত পর্দাশীল ছিলেন, এত আদবিয়ান ছিলেন, এত নামাজ কালাম পড়তেন, ইবাদত বান্দিগি কোরআন তেলাওয়াত করতেন, আদবের সঙ্গে চলতেন। হযরত ফাতেমা যখন শায়রা হয়ে গেল, বিবাহের উপযুক্ত বয়স হয়ে গেল, সেখান থেকে হযরত ফাতেমা আর কোনো দিন ঘর থেকে বাহির হয়নি। জোরে বলুন, আমাদের ফাতেমা ঘরে থাকে না, ঠিক না বেটি ভাই? হযরত ফাতেমা ঘর থেকে বার হতেন না, আর আমাদের ফাতেমা ঘরে থাকে না, এদের রাস্তা ঘাটে বাজারে মেলায় দোকানে যেখানে পুরুষের হুড়োহুড়ি সেটা সেখানে থাকতে এরা বড্ড বেশি ভালোবাসে, আর বাইরে পুরুষের সঙ্গে খুব সুন্দর কথা বলে, এত মিষ্টি কথা বলে, আর বাড়িতে এলে একবার মনে হয় হাই ভোল্টেজ, কি বলেন, বাড়িতে এলে কাউকে যেন দেখতে পারে না, কাউকে সহ্য করতে পারে না, বাপ কথা বললি রাস করে, মা কথা বললি রাস করে। ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও আমার মায়েরা বোনেরা, খালারা বেটিরা, কথাগুলো ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ পাকের নবীর কল্লা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে যখন বড় হতে লাগলেন, ইবাদত বান্দি করতে লাগলেন, ফাতেমার নাম দাগাও চতুর্দিকে ছড়িয়ে গেল, হযরত ফাতেমার নাম চতুর্দিকে ছড়িয়ে গেল, যে আল্লাহ পাকের নবীর একটা কন্যা রয়েছে, ওই কন্যাটার নাম হলো হযরত ফাতেমা, ওই কন্যাটা অত্যন্ত রূপসী, শুধু রূপসী না, ওই কন্যাটা আল্লাহ পাকের মাহবুব বান্দী, আল্লাহ পাকের আবেদা বান্দী ফাতেমা, হযরত ফাতেমা তো জোহরা, তার নামাজ, তার কালাম, তার ইবাদত, তার বান্দিগি, তার চলাফেরা, তার ওটা ভাষা, তার সুনাম সুখ্যাতি সারা মক্কা মদিনা সারা আরব কান্ট্রিতে ফাতেমা সুনাম ছড়িয়ে গেল। জোরে বলুন ভাই, ভালো হলে সুনাম ছড়াবে না ছড়াবে না বলুন? আর ভালো মেয়ে হলে সবাই কিন্তু ভালো মেয়েটাকে বিয়ে করতে চায়, ঠিক না বেটি? অনেক সময় দেখাশুনো হয়, এর পরেও দেখবেন দেখাশুনো হওয়ার পরেও চুরি করে ওভারটেক করে পাশের গ্রাম থেকে বা পাশের পাড়া থেকে দু দশটা বাড়ি পার করে আবার খোঁজ নেওয়া হয় যে অমুকের মেয়েটা ভালো তো নাকি, কি রেজাল্টটা নেওয়া হয় না? হয় না, ভালো হলে এক চান্স ওকে, কিন্তু খারাপ হলে
আস্তে আস্তে পিছন ঠান দেয়, ঠিক না? বেটাই বলছি হযরত ফাতেমা আতুজ-জাহরা এত ভালো, এত ইবাদত বান্দেগি, এত নামাজ কালামি, এত পর্দাশীল, তার নাম চতুর্দিকে ছড়িয়ে গেল। আল্লাহর নবী এলান করলেন, আমার ছোট মেয়ে, ছোট কন্যা ফাতেমাকে আমি রসূলুল্লাহ বিয়ে দেব। রসূলুল্লাহ বলেছেন, এখন এই খবর চতুর্দিকে ছড়িয়ে গেছে, মানুষ দলে দলে আল্লাহর নবীর মিম্বারে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমাকে আমাদের সঙ্গে বিয়ে দিন। একটার পর একটা, একটার পর একটা মানুষ আল্লাহর নবীর কাছে সব পায়গাম দিয়ে এসেছেন যে আপনার মেয়েকে আমরা বিয়ে করব। কেন? যেহেতু আপনি এলান দিয়েছেন বিয়ে দেবেন। ও রাজা যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, নবী আমার দিনে দুনিয়ার বাদশা, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কা মদিনার মানুষেরা আল্লাহ নবীর কাছে ছুটে এলো। একজন ইহুদি চলে এলো, একজন ইহুদি এসে আল্লাহ নবীকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদর দুলারি, আপনার কলিজা টুকুরি খাতুনে জান্নাত হযরত ফাতেমাকে আমার সঙ্গে যদি বিয়ে দেন, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। আল্লাহ নবীর কাছে একের পর এক চতুর্দিক থেকে মক্কা মদিনা থেকে আল্লাহ নবীর নিকটে বারবার পয়গাম আসতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজা টুকুরি, আপনার কলিজা টুকুরি খাতুনে জান্নাত ফাতেমাকে যদি আমাদের সঙ্গে বিয়ে দেন, আমরা আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি। আল্লাহ পাকের নবী একটার পর একটা, একটার পর একটা সমস্ত কথাগুলো যারা নবীর কাছে পয়গাম দেয়, আল্লাহ নবী সমস্ত পয়গামকে ফেরত দিলেন, না না, আমি রাসূলুল্লাহ, আমার ফাতেমাকে তোমাদের সঙ্গে বিয়ে দেব না। দিন চলে যায়, ছেলে ঠিক হয় না, দিন চলে যায়, ফাতেমার জন্য কোনো ছেলে ঠিক হয় না। একটা সময় সে দেখতে পা গেল আল্লাহ পাকের নবীর প্রধানতম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন। আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা মদিনা থেকে বহু মানুষ চলে এলো আপনার ফাতেমাকে বিয়ে করার জন্য, কেননা কেননা আপনার ফাতেমার সুনাম সুগাতে চতুর্দিকে ছড়িয়ে গেছে, আপনার ফাতেমাকে সবাই যে বিয়ে করতে চায়। আপনি কারো পয়গাম কবুল করলেন না, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি ছেলে পছন্দ হয় না? ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রধানতম সাহাবী আবু বকর, আমি আপনার কাছে পয়গাম দেই, হুজুর আপনি বেয়াদবি নেবেন না, আমি আবু বকর, আপনার কলিজা টুকরি খাতুনে জান্নাত ফাতেমাকে আমি আবু বকর বিয়ে করতে চাই। আবু বকর কেন বললেন? যেহেতু নবীর কাছে বহু মানুষ এসেছে, তারা বলেছেন যে হুজুর আপনার মেয়েকে বিয়ে করব, হুজুর যখন ছেলে পছন্দ করছেন না, আল্লাহর নবী যখন একটার পর একটা ছেলেকে ফেরত দিচ্ছেন, তখনই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, নবীর যখন কোনো ছেলে পছন্দ হচ্ছে না, আমি আবু বকর একবার প্রস্তাবটা দিয়ে দেখি তার উদ্দেশ্য কি, আবু বকরের উদ্দেশ্যটা কি। আবু বকরের উদ্দেশ্য হলো যে নবীর যদি জামাই হতে পারি ময়দানে মাহশারে, আল্লাহ পাক যখন আমাকে জিজ্ঞাসা করবেন, তখন নবীর জামাই, নবীর আত্মীয় এই সুবাদে আল্লাহ হয়তো আবু বকরকে নাজাত দিতে পারেন। জোরে বলেন, আর জোরে বলেন না, সুবহানাল্লাহ। নারী দেখবি তাদের কি মন মানসিকতা, নিয়ে আমাদের নিয়েতে ভেজাল ঢুকে যায়, আমাদের নিয়েতে গড়বড় ঢুকে যায়, ঠিক না? বেটাই বলছি ভাই।
আবু বকর কথা গ্রহণ করলেন না, আবু বকর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর বিয়ে করতে চাই। আল্লাহ নবী আবু বকরের কথার উপরে কোনো জবাব দিলেন না, আল্লাহ নবী চুপচাপ রইলেন। আবু বকর নবী দরবার থেকে আবু বকর ফিরে চলে এলো। আবার কয়েকটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী দ্বিতীয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমা চিন্তা করলেন, আল্লাহ নবী কলিজা টুরে হযরত ফাতেমাকে বিয়ে করার জন্য মক্কা মদিনা থেকে কত ছেলে পয়গাম নিয়ে এলো। আল্লাহর নবী কার পয়গাম তিনি কবুল করলেন না? আমার ভাই আবু বকর পয়গাম দিলেন, আবু বকর পয়গাম আল্লাহ নবী কবুল করলেন না। হযরত ওমা চিন্তা করলেন, আমি ওমার একটা বার সুযোগটা নিয়ে দেখি আল্লাহ নবী আমার কথাটা মানেন কিনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি না করে ছুটে ছুটে আল্লাহ নবী দরবার গাজির হয়ে গেলেন। আল্লাহ নবী ঘরে দরওয়াজার সামনে গাজির হয়ে হযরত ওমর ফারুক সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হযরত ওমর ফারুক আপনার কাছে পয়গাম নিয়ে এলাম, আমি ওমর ফারুক আপনার কলিজা টুকরি হযরত ফাতেমাকে আমি ওমর ফারুক বিবাহ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরত ওমর ফারুকের কথা কোনো জবাব দিলেন না, আল্লাহ নবী চুপচাপ রয়ে গেলেন। ওমর ফারুক নবীর দরবার ছেড়ে চলে গেল। দিন চলে যায়, সবাই চিন্তিত হয়ে পড়ল। আল্লাহ নবীর সাহাবীরা চিন্তিত হয়ে পড়লেন, যে একটার পর একটা পয়গাম এলো কত ছেড়ে এলো। আল্লাহ নবী কারো পয়গাম কবুল করলেন না, আমার ভাই আবু বকরের মতন মানুষ পয়গাম দিলেন, নবী তাও কবুল করলেন না। ওমর ফারুক তিনি পয়গাম দিলেন, আল্লাহ নবী ওমর ফারুক কেউ কবুল করলেন না। না জানি রাসূলুল্লাহ ফাতেমার জন্য কোন ছেলে পছন্দ করবেন আমরা তো বুঝতে পারি নাই। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তাব দিলেন না, এই কারণে দিলেন না, ওসমানের কাছে আগে থেকে আল্লাহর নবী আর একটা কন্যা ওসমানের ঘরে রয়েছে। কথা বুঝতে পারছেন? ওসমান গনি নবীর আর একটা কন্যাকে আগে বিয়ে করে রেখেছেন, তাহলে যার কাছে একটা কন্যা আছে সে তো নতুন করে আর একটা কন্যার দিকে হাত বাড়াতে পারে না, ঠিক না বেটি? দিন চলছে, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কোন ছেলে মেলানো যাচ্ছে না, দিন কিন্তু চলেই যায়। সোনা জওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা, এইভাবে চলতে চলতে যখনই কোন ছেলে মেলানো না যায়, আল্লাহ নবীর প্রধানতম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে আস্তে চলে গেলেন। হযরত আবু বকর কোথায় চলে গেলেন? আবু বকর চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। আলীর বাড়িতে চলে গেলেন আবু বকর। আবু বকর চলে যে হযরত আলীকে সালাম করলেন। সালাম করার পরে হযরত আলী ঘরের ভিতরে আসার অনুমতি দিলেন। হযরত আবু বকর আলীর সঙ্গে মুসাফা করে আলীর গরীব ঘরে দিয়ে হযরত আবু বকর বসে পড়লেন। হযরত আলী জিজ্ঞাসা করলেন, ও ভাই আবু বকর, আপনি আমার বাড়িতে কেন এলেন বলুন বলুন, আপনার কি খবর? হযরত আলীর কথার জবাবে আবু বকর সময় বলে, ওগো ভাই আলী রে,
আল্লাহ নবী কান্না হযরত ফাতেমার জন্য একটার পর একটা করে মানুষ পয়গাম নিয়ে আসে। আল্লাহ নবী কোন পয়গাম পছন্দ করলেন না। আমার ভাই আবু বকর প্রস্তাব দিয়েছিল, হুজুর তার প্রস্তাব কবুল করলেন না। আমার ভাই ওমর ফারুক সেও প্রস্তাব দিয়েছিল, আল্লাহ নবী তার প্রস্তাব কবুল করলেন না। ও ভাই আলী রে, তুমি একটা বার যাও না, তুমি তো বাকি আছো। তুমি যে নবীকে বলো যে ইয়া রাসূলুল্লাহ, আমি হযরত আলী, আপনার কলিজার টুকরি, আপনার নয়নের মণি হযরত ফাতেমাকে আমি হযরত আলী বিয়ে করতে যাই। হযরত আলী সময় বলেছিলেন, ও ভাই আবু বকর, আমি আলী বড্ড দুর্বল, আমি আলী বড্ড গরিব মানুষ, আমার ঠিকমতো খাওয়া হয় না, আমার কোন রকমই দিন চলে যায়, অনেক কষ্ট করি আমি সইতে পারি না, আমার কষ্টের জীবন। তারপরে যদি আমি আলী বিয়ে করি কেমন করে সংসার চালাবো? আমার মতো একজন গরিবের ছেলেকে আল্লাহ নবী কি তারা কলিজার টুকরি কি দেবে? মক্কা মদিনা থেকে কত মানুষ আর গেল, আল্লাহ নবী কারো কতদিনই মানলেন না। আল্লাহ পাকের নবী কারো কথা মানলেন না। আমি হযরত আলী যদি আমি নিজে যে যদি বলি, আল্লাহ নবী আমার কথা হয়তো মানতেও পারেন নাও পারেন। আমার ভাই আবু বকর হযরত আলীকে বোঝাচ্ছে, কিন্তু হযরত আলী বলছে যে আমার তো কষ্টের জীবন, আমার সংসারটাই ঠিক মতো চলে না, আর আমি যদি নবীর কাছে যে বলি তা আমার কথা কি আল্লাহ নবী রাখবেন না? তিনি চিন্তা করলেন, কিন্তু হযরত আবু বকরের মন বলছে এই বিশ্বাস নিয়ে উনি গিয়েছেন যে তুমি গেলে তোমার কথাটা রাসূলুল্লাহ রাখতে পারে। কেন এত বহু ছেলে গেল, আল্লাহর নবী যখন কার কথা রাখলেন না, তোমার কথা হয়তো রাখতে পারে। আবু বকর অনেক পীড়াপীড়ি করলেন। হযরত আলী তিনি চিন্তা করলেন, আপনি বড় ভাই বারবার যখন বলছেন তাহলে আমি একটা বার যাই দেখি কি হয়। ও নওজোয়ান যুবকেরা, আমার মুরব্বি আনেরা, আমার মায়েরা বোনেরা, খালারা বেটিরা, কথাগুলো ভালো করে লক্ষ্য করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে চলে গেলেন, আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাক নবীর ঘরে পৌঁছে যেয়ে আল্লাহ নবীকে সালাম দিলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হযরত আলী এসেছি। আল্লাহ নবী সালামে জবাব দিলেন। আর নবী বললেন, ও বিবি আয়েশা, দেখো না দেখো না, আমাদের ঘরের দরওয়াজা সামনে কে এসেছে? এই আওয়াজ তো ঠিক ছিল, তুমি মোড়া দিচ্ছ কেন? একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আরো মহাপুদে বলেন ওয়ালারে সাইয়েদেনা মাদবগার জিসি কা রসুলে খোদা গো উসে আওর হিম্মত কা পরওয়া কিয়া মদদ কো চলে আয়েঙ্গে কমলি ওয়ালা ডুবতে ডুবতে হি সবল জায়েগা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ও নওজোয়ান যুবকেরা,
ও আমার মুরব্বি আনেরা, ও আমার মায়েরা বোনেরা, কথাগুলো ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ পাক নবীর ঘরে দরওয়াজার সামনে হযরত আলী চলে গেলেন। আল্লাহ নবী মা আয়েশাকে বললেন, ও আমার বিবি আয়েশা, দেখো না দেখো না, এই দুপুর বেলা আমাদের ঘরে দরওয়াজার সামনে কে এসেছে? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি লক্ষ্য করে দেখেন অন্য কেউ নয়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন চুপটি মেরে। আম্মা জান আয়েশা জানি না করে আল্লাহ নবীর কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, অন্য কেউ আসে নাই, আপনার চাচা তো ভাই হযরত আলী আমাদের ঘরে দরওয়াজার সামনে এসেছে। আল্লাহ নবী বলে, নিশ্চয় আমার আলী আমার কাছে কিছু বলবে বলে এসেছে। ও বিবি আয়েশা, ঘরের দরওয়াজা খুলে দাও, আমার চাচা তো ভাই আলীকে আমি রাসূলুল্লাহ আমার কাছে আসতে দাও। জোরে বলুন, আল্লাহ পাকের নবীর কাছে হযরত আলী পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে সালাম পেশ করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী আপনার কাছে এসেছি একটু কথা বলার জন্য। আল্লাহ নবী ফরমালেন, আলী বলো বলো, আমি রাসূলুল্লাহ তোমার জন্য বসে আছি। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আমার লজ্জা হচ্ছে আমি বলতে পারছি না। আল্লাহ নবী আলী রে বলো বলো, আমি রাসূলুল্লাহ, আমার কাছে লজ্জা করার কিছু নেই, আমার কাছে তুমি বলে দাও। হযরত আলী সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা মদিনা থেকে কত ধনী ঘরের ছেলেরা আপনার ফাতেমাকে বিয়ে করার জন্য পয়গাম দিয়েছিল, আপনি কারো পয়গাম কবুল করলেন না। আমার ভাই আবু বকরের পয়গাম কবুল করলেন না, আমার ভাই ওমর ফারুকের পয়গাম কবুল করলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী বড় গরিব মানুষ, আমি আপনার বাড়ির ধারে বাস করি। হুজুর, আমি আলী বড় গরিব মানুষ, দিন আনা দিন খাওয়া হয়, ঠিক মতো আমার খাওয়া হয় না, আমার কুড়ি ঘরে আপনার ফাতেমাকে কি দেবেন? আমার চাইতে বড় লজ্জা হচ্ছে আপনার ফাতেমাকে। আল্লাহ নবী ওই সময় হযরত আলীকে জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরে আল্লাহ নবী বলেন, আলী রে, এই মুহূর্তে তুমি আসার আগে ফারিস্তা জিব্রাইল আমি আমার কাছে এসেছিল, এসে বলে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ফাতেমার জন্য দুনিয়া জগতে আপনি অনেক ছেলে খোঁজ করলেন, কারো পছন্দ করলেন না, আমার আল্লাহর ইশারা ছিল না, এই কবরে আপনার কাছে যে ছেলেটা আসবে আবু তালেবের ছেলে হযরত আলী আপনার চাচাতো ভাই, আপনি রাজি হয়ে যাবেন হযরত ফাতেমা যুহরার বিয়ের জন্য। আমার আল্লাহ পাক আরশে আজিমে তিনি ফয়সালা করে দিয়েছেন হযরত আলীর সঙ্গে আমার নবীর কন্যা ফাতেমার বিয়ে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, আল্লাহ পাকের নবী বড় খুশি হলেন, হযরত আলীও খুশি হলেন। আল্লাহ নবী বলে, আলী আমার ফাতেমাকে তো বিয়ে করবে, তা মোহরানা দিতে হবে তো, এ বিয়ে করলে মোহরানা দিতে হয় না ভাই? আমাদের সমাজের অবস্থাটা দেখেছেন, ইন্তেকাল করার পরে লাশ খাটিয়ার উপরে তখনও মোহরানার খোঁজ করতে হয়, ঠিক না বেটি বলছি? তখনও শোনা যায় যে এখনো মোহরানা আদায় হয়নি। আপনি জিজ্ঞাসা করবেন, মোহরানা দিলেন না কেন? আপনার স্ত্রীর হক তো, তো ফরজে আইন, দিলেন না কেন? আপনি বলবেন, দেব দেব মনে করেছিলাম কিন্তু সময় পেলাম না। কিন্তু আপনার উচিত ছিল তো প্রথম দিনেই দেওয়া, ঠিক না বেটি বাপ? কিন্তু এত দুর্বল ধর্মের দিকে কোনো আগ্রহ নেই, ইসলামের প্রতি ভক্তি নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, এই কারণেই তো হেলায় হেলায় সময়টা শেষ হয়ে গেছে ভাই, ঠিক না বেটি বলছি?
আপনাদের এদিকের অবস্থা জানি না, আজ মুসলমানদের অবস্থা বড় করুণ। কেন বলছি, আল্লাহ সর্বপ্রথম ময়দানে মাহশারে আল্লাহ যে প্রশ্নটা করবেন সেটা হবে নামাজের প্রশ্ন, ঠিক না বেটি? আল্লাহ ময়দানে মাহশারে সর্বপ্রথম নামাজের প্রশ্ন করবেন, সেই নামাজ মানুষ পড়তে চায় না, ঠিক না বেটি? বলছি মসজিদে আযান হচ্ছে, মসজিদে যাচ্ছে না, নামাজ পড়ছে না, নামাজের প্রতি কোনো ভুরুক্ষেপ নেই, কোনো খেয়াল নেই, নামাজে কোনো ভক্তি নেই। আপনার ভিতরে যদি নামাজ না আসে আপনি কোশ্চিন কালে আপনি পরিবর্তন হতে পারবেন না, পারবেন না। নামাজ যখন আসবে আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই দিনের জন্য আল্লাহ কবুল করবেন, ঠিক না বেটি? আল্লাহ নিজে বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ অন্যায় কাজ থেকে নামাজ বাঁচিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে বলছিলাম, আল্লাহ পাকে নবী হযরত আলীকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবী আলী, তুমি যে আমার মেয়ে ফাতেমাকে বিয়ে করবে, তোমার কাছে কি আছে বলো মোহরানা দেওয়ার জন্য? হযরত আলী ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর কাছে মোহরানা দেওয়ার জন্য আমার ঘরেতে দুটি জিনিস আছে। কটি জিনিস? দুটি জিনিস, একটা হলো তলোয়ার আর একটা হলো ঘোড়া। তলোয়ারটা আমার যুদ্ধের কাজে লাগে, ঘোড়াটাও আমার যুদ্ধের কাজে লাগে, এই দুটো জিনিস ছাড়া আমার কাছে অতিরিক্ত কোনো জিনিস নাই। আল্লাহ পাকের নবী হযরত আলীকে বললেন, আয় আমার সাহাবী আলী রে, আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিলাম, তোমার ঘোড়াটাকে রেখে দাও যুদ্ধ করার জন্য, যুদ্ধের ময়দানে তোমার ঘোড়ার প্রয়োজন হবে, কাজে লাগবে, আর তোমার তলোয়ারটা মদিনার বাজারে তুমি বিক্রি করে দাও, তোমার তলোয়ার বিক্রি পয়সা দিয়ে আমার ফাতেমার মোহরানাটা আদায় করে দেবে। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি না করে ঘরে চলে গেলেন, বাড়িতে চলে গেলেন, বাড়িতে পৌঁছে যে হযরত আলী ঘরের ভিতর থেকে তলোয়ারটা বার করলেন, তলোয়ারটা নিয়ে মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজারে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রইল, হযরত আলীর হাত থেকে তলোয়ার কেউ কেনে না, তলোয়ার বিক্রি হয় না। সন্ধ্যা যখন ঘনিয়ে এলো হযরত আলীর পিছন দিক থেকে কে যেন এসে হযরত আলীকে জড়িয়ে ধরলেন। হযরত আলী পিছন দিকটা ফিরিতে গেলে অন্য কেহ নয়, নবী সব থেকে ধনী সাহাবী, নবী সব থেকে ধনী সাহাবী হযরত সুবহান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরেছেন। জোরে বলো হযরত সুবহান গনি বললেন, ও ভাই আলী রে, কি ব্যাপার, তোমাকে কেন মদিনার বাজারে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে দেখতে দেখছি, ও আমার ভাই আলী, এই তলোয়ার নিয়ে কেন দাঁড়িয়ে আছো, তুমি কি করবে, তুমি কি কাউকে মার্ডার করতে এলি নাকি? হযরত আলী বললেন, না না ও গো ভাই ওসমান, আমি আলী তলোয়ারটা নিয়ে এসেছি বিক্রয় করার জন্য, হযরত ফাতেমাকে বিয়ে করবো বলে আমি অনেক সময় দাঁড়িয়ে আছি, এই তলোয়ারের টাকা দিয়ে আল্লাহ নবীর নবী দুলানি হযরত ফাতেমাকে আমি মোহরানা দেব বলে আমি তলোয়ারটা নিয়ে এসেছি, কিন্তু আমার তলোয়ার বিক্রি হয় না, সময় চলে যায়। হযরত আলী সময় বললেন, আমার কি উপায় হবে, তলোয়ারটা যদি বিক্রি না হয় তাহলে আমি কেমন করে নবী নন্দিনী ফাতেমাকে বিয়ে করব, মোহরানা কেমন করে দেব? ওসমান গনি বললেন, চিন্তা করার কারণে আমি ওসমানে শিখেছি, ওগো ভাই আলী রে, তোমার তলোয়ারের মূল্য যা আছে আমি অনেক গুণে মূল্যটা বাড়িয়ে দিয়ে আমি ওসমান গনি 200 দিরহামে তোমার তলোয়ারটা আমি ওসমান গনি কিনে নিলাম। জোরে বলো আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার ভাই জানিরা, 200 টাকা দিলে আর তলোয়ারটা নিজের কাছে নিয়ে নিলেন, অবাক করা ঘটনা।
টাকা নিলেন, হযরত আলীর কাছে টাকা দিলেন, তলোয়ারটা ফিরিয়ে নিলেন, তলোয়ার এখন কার হলো? কথা বলেন, ওসমান গনি হয়ে গেল। ওসমান গনি তলোয়ারটা নিয়ে দেখছে রে, এপিট ওপিট এপিট ওপিট দেখে ওসমান গনি হযরত আলীকে লক্ষ্য করে বললেন, ও আমার ভাই আলী, তোমার কঠিন অবস্থা সংসারে আমি জানি, তোমার তলোয়ার কিনেছি বটে, এই তলোয়ারটা আমি ওসমান ব্যবহার করার জন্য কিনি নাই, আল্লাহ আমি ওসমানকে অভাব দেই নাই, আমার আল্লাহ আমাকে অনেক টাকা দিয়েছে, আমার বড় ব্যবসা রয়েছে, ওগো ভাই আলী মদিনার বাজারে আমি ওসমানকে নিয়ে তলোয়ারটা তোমার হাতে দিয়ে দিলাম, আমি ওসমান খুশি হয়ে ইসলামের জন্য তোমাকে এই তলোয়ারটা আমি ওসমান দান করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারী দেবে, নারী দেবে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমার ভাইরা, ওসমানের তলোয়ার ওসমান আলীকে দিলেন, আলী তলোয়ার থাকলো আর টাকা পেয়ে গেল, ঠিক না বেটি? টাকা পেল, তলোয়ারও রয়ে গেল। ওই টাকা নিয়ে হযরত আলী কি করলে? আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন, পুরো টাকাটাই আল্লাহ নবীর দরবারে রাখলেন, পুরো টাকাটাই আল্লাহর রাসূলের দরবারে রাখলেন, যে হুজুর আমার তলোয়ার বিক্রি করতে গিয়েছিলাম, কিন্তু তলোয়ার ওসমান কিনেছিল, কিন্তু আবার আমাকে দান করে দিয়েছে। আল্লাহ নবী বড় খুশি হলেন, আহ আমার আল্লাহ ওসমানের অন্তর দান করেছে, যার কারণে ওসমান তোমার তলোয়ার নিয়ে ওসমান চিন্তা করলো, আমার ভাই আলী তো আর কোন তলোয়ার নেই, যুদ্ধের ময়দানে খালি হাতে কি করে লড়াই করবে, সে আল্লাহর দিকে তাকিয়ে তোমাকে দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে ওই টাকাগুলো সব রাখলাম। অন জওয়ান যুবকেরা ও আমার মুরব্বি আনেরা, খুব ভালো করে কথাগুলো লক্ষ্য করুন, নবী আমার টাকার থেকে কিছুটা টাকা ফাতেমার বহুরানার জন্য রেখে দিলেন, আর কিছুটা টাকা আল্লাহ নবী হযরত বিলাল মদিনার মসজিদে মুয়াজ্জিনে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন। বিলালকে ডাকে আল্লাহ নবী বললেন, বিলাল এই টাকাগুলো নিয়ে যাও মদিনার বাজারে নিয়ে যে আমার ফাতেমার জন্য গে মাল মাত্তা কিনে নিয়ে আসো, বিবাহের সরঞ্জাম কিনে নিয়ে আসো। হযরত বিলাল মদিনার বাজার থেকে দুটো কলসি কিনলেন, দুটো হাড়ি কিনলেন, দুটো বালিশ কিনলেন, অল্প কিছু মাল মাত্তা কিনলেন, কিছু খেজুর দিলেন, বিবাহ হয়ে গেলে খেজুরটা সমস্ত মানুষদের কাছে বিলি করতেই হবে, অল্প কিছু মাল মাত্তা কিনে নিয়ে হযরত বিলাল আল্লাহ নবী দরবারে হাজির হয়ে একটা বাপের জন্য কিন্তু বড় কষ্টের ব্যাপার, বাপেরা দেখায় না বটে, তবে বাপেদের কলিজা কিন্তু ফেটে যায়। আল্লাহ নবী সব থেকে আদরের কন্যা নবী নন্দিনী হযরত ফাতেমাকে বিয়ের সময় আল্লাহ নবী নূর নবী আমার রহমত নবী হুজুর আমার নিজে খুতবা পড়লেন। জোরে বলুন, শুধু তাই নয়, আল্লাহ নবী নিজে খুতবা পড়লেন, আর বিয়ে হয়ে যাওয়ার পরেতে নবী আমার দিন দুনিয়ার বাদশাহ আমি বললাম, হে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কি করলেন? হযরত ফাতেমাকে আলীর হাতে তুলে দেওয়ার সময় আল্লাহ নবী কেঁদে কেঁদে বলেছিলেন, আয়া বাসাবি আলী রে, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে যে কটা সন্তান দিয়েছে, আমি নবী আমার সন্তানদের ভিতরে আমি নবী সবাইকে মহব্বত করি, তবে আমি আমার ফাতেমাকে আমি রাসূলুল্লাহ আলাদা একটু বেশি মহব্বত করি, আমার আদরে কল্লা, আমার আদরে কল্লা ফাতেমাকে তোমার হাতে তুলে দিলাম। আয়ারে রে,
আমার ছোট মেয়ে, আমার বাচ্চা মেয়ে তোমার কাছে তুলে দিলাম, সংসার করতে যদি কোন ত্রুটি হয়ে যায় আমি রাসূলুল্লাহ আমার দিকে তাকিয়ে আমার ফাতেমাকে ক্ষমা করে দিও। হযরত আলী বললেন, আল্লাহ নবী হাতটা ধরে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এমন কথা শোনাবেন না, হুজুর আমার নসিব বড় ভালো, আমার কপাল বড় ভালো, যে আমি আলী বিশ্ব নবীর কলিজা টুকুরি নবী নন্দিনীকে আমি আলী বিবাহ করতে পেরেছি। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যাতে মা ফাতেমা যুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার পরে আম্মা জানে ঘরে রয়েছে, ও গো বাবাই জানেরা বলতে গেলে অনেক সময় প্রয়োজন, ও আমার ভাই জনেরা অল্প কিছু কথা বলে বিদায় নেব। হযরত ফাতেমা যুজরা রাদিয়াল্লাহু আনহা আলীর ঘরে এলেন, সুন্দরভাবে সংসার করলে, পর্দার সঙ্গে জীবন যাত্রা করলে, নামাজ কালাম ইবাদত বান্দিগিতে কাটিয়ে দিলে। একটা কথা বললে অবাক হয়ে যাবে, ও আমার ভাই জনেরা কিতাবের ভিতরে পরিষ্কার বর্ণনা এসেছে, হযরত ফাতেমা কয়েক বছর যাওয়ার পরে যে আল্লাহ পাক তাকে দুটো দান করলেন, একটার নাম বলি ইমাম হাসান আর একটার নাম বলি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বাচ্চা হওয়ার পরে ইমাম হাসান হুসাইন হওয়ার পরে মা ফাতেমা যুজরা তিনি একটা দিনের তাহাজ্জুদের নামাজ কাজা করতেন না, তাহাজ্জুদের নামাজ হযরত ফাতেমা কোনদিন কাজা করতেন না। জোরে বলুন, ফাতেমা তাহাজ্জুদের নামাজ কাজা করতো না, আর আমাদের মেয়ের থেকে মোদ্দা লোকগুলো আরো বেশি অধম, এরা নামাজও পড়ে না। কি তাহাজ্জুদের কথা, এরা নামাজও পড়ে না। আর মসজিদে আজান হয়, আজান শোনার পরেও মসজিদে যায় না। এ ভাই, মসজিদকে আল্লাহ পাক ময়দানে মাহশারে বলবেন, এই মসজিদ তোমরা জান্নাতে চলে যাও। আল্লাহ কোথায় যেতে বলবেন? জান্নাতে। মসজিদগুলো আল্লাহ পাকের কাছে আবদার করবে যে রব্বি আল্লাহ, পৃথিবীতে যারা আমাকে লক্ষ্য করেছিল, যারা আমার প্রতি ভালোবাসা রেখেছিল, আমার প্রতি মহাব্বত রেখেছিল, আমার ভিতরে যারা নামাজ আদায় করেছিল তাদেরকে আমার ভিতরে দেন, আমি একসঙ্গে তাদেরকে নিয়েই আল্লাহ পাকের জান্নাতে যাব। জোরে বলেন। আর একটা কথা বলবে মসজিদ, যে আল্লাহ পৃথিবীতে যারা আমাকে দেখভাল করেনি, আমার প্রতি সত্যতা করেছিল, আমার হক আদায় করেনি, মসজিদের হক হলো নামাজ পড়া, ঠিক না বেটিক ভাই? যারা হক আদায় করবে না, মসজিদ বলবে আল্লাহ ওরা পৃথিবীতে আমার শত্রু ছিল, আমার শত্রুগুলো আমার চোখের সামনে জাহান্নামাতে ঢোকান, তারপরে আমি মসজিদ জান্নাতের দিকে আগাবো না তো আগাবো না। কথা কি বুঝতে পাচ্ছেন না পাচ্ছেন না? অল্প কথাই বুঝে নেন, আওয়াজ যারা পেয়েছেন কথা শুনলেন, আমি আপনাদের হাত না ধরে পায়ে ধরে বলে যাই, শোনা, নামাজ ছাড়া কোনো গতি নেই, নামাজ ছাড়া কোনো গতি নেই। আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, হে আমার বান্দা তোমরা যদি আমি আল্লাহ আমার নিকটবর্তী হতে চাও, আমার রেজা মধ্যে হাসিল করতে চাও, আমি মালিক আমাকে যদি রাজি করতে চাও তাহলে তোমরা সেজদা করো। সেজদা করতে গেলে নামাজ পড়তে হবে না? হবে না ভাই। নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ পাকের ইবাদত করতে লাগলেন, নামাজ পড়তে লাগলেন। হযরত ফাতেমা নামাজ পড়িতে পড়িতে হঠাৎ করে ইমাম হাসান হুসাইনের ঘুম ভেঙে গেল, ইমাম হাসান হুসাইনের কান্নার আওয়াজ শুরু হয়ে গেল, মা দাঁড়িয়েছে নামাজের পাটিতে গভীর রাতে, তাহাজ্জুদের নামাজে হযরত ফাতেমা নামাজ পড়তে দাঁড়িয়েছে, আর বাচ্চাগুলো দোল্লায় শোয়া ছিল, দুটো বাচ্চা একটু কেঁদে উঠেছে, বাচ্চা যদি কাঁদে একবার বলেন ভাই মায়ের নামাজে কি মন থাকবে? বাচ্চা কাঁদে থাকতে পারে না। আল্লাহ পাক সব দেখেন না, দেখেন না আমার আল্লাহ হযরত জিবরাইলকে ডাক দিলে, আয়া বাবা ফেরেশতা জিবরাইল
আমি আল্লাহ পাক এই মুহূর্তে তোমাকে অর্ডার দিলাম, জলদি চলে যাও আমার বান্দি, আমার আশিকা বান্দি, আমার আবেদা বান্দি, আমার সালেহা বান্দি, আমার জাহিরা বান্দি, আমার মহাবতে বান্দি, আমার বান্দি ফাতেমার ঘরে জিব্রাইল আমিন চলে যাও, ফাতেমার দুটো সন্তানকে বললা দরে গে আমার মহাব্বতের বান্দি, আমি আল্লাহ আমার ইবাদতে দাঁড়িয়ে গেছে, আয় জিব্রাইল আমিন বাচ্চা দুটো কেঁদে উঠেছে, আমি আল্লাহ পাক তোমাকে অর্ডার দিলাম, আয় জিব্রাইল আমিন আমার মহাব্বতের বান্দি, যতক্ষণ নামাজে থাকবে যতক্ষণ আমার ইবাদতে থাকবে, আয় জিব্রাইল আমিন তোমার দায়িত্ব হলো ওই জায়গাতে বসে বসে ইমাম হাসান হুসাইনের দোলাটা তুমি দোলা দেবে, খবরদার যেন আমার মহাব্বতের বান্দির ইবাদতে কোনো অসুবিধা না হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানিরা, সময় থাকলে অনেক কথা শোনাতাম, শোনার মানে বৃষ্টির কারণে অনেকটা সময় আমার লেস হয়ে গেছে, আর পরবর্তী আরেকটা মাহফিল আছে, এই জন্য সময় দিতে পারছি না, দুঃখ নেবেন না, আল্লাহ রাজি থাকলে আর অনেক কথা শোনাবো। হযরত ফাতিমার জীবন জুড়ে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাবে, আলোচনা শুনতে মজা লাগবে, ভালো লাগবে, কিন্তু জীবনী বলে শেষ করা যাবে না, ঠিক না বেডি? ও আমার ভাই জানিরা, আমার যেটা বলার উদ্দেশ্য, এই ফাতেমা রাদি আল্লাহু তাআলা এত ইবাদত করলে, এত বান্দি করলে, এত আল্লাহকে রাজি করলে, এত খুশি করলে, ইন্তেকালের আগে ফাতেমা হযরতানিকে ডাক দিয়ে বললেন, স্বামী গো আমি বিদায় নেব, ফাতেমা বিদায় নেব, বিদায় নেবার আগে আপনার কাছে দাবি করি যায়, আমি ফাতেমা যখনই মারা যায় না কেন আমাকে রাত্রে ছাড়া দাফন করবে না? কখন দাফন করবে? রাত্রে। আর দুই নম্বর দাবি হলো, আমি ফাতেমা আমার জানাজাতে বেশি লোক বলবেন না, আমার তো মাথায় ঢোকে না বাবা, মাথায় আমার ঢোকে না, মেয়ে মরে গেলে কত ছেলেগুলো না আসেন মুখ দেখতে যায়, কি দরকার রয়েছে মুখ দেখার, মহিলার মুখ দেখার, বড্ড কি ভুল বলছি ফতোয়া, কি দেখা দরকার ছিল? আর মরা বাড়িতে মেয়েগুলো কি করতে যায় আমার মাথায় ঢোকে না, শুধু ঘুরে 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 বেড়ায়, একবার লাস্টটা দেখে ও দোয়াও পড়ে না, কলেমাও পড়ে না, দরুদও পড়ে না, কি করতে যায় আল্লাহই ভালো জানে। ওগো আমার ভাই জানে না, হযরত ফাতেমা যুহরা বললেন, ওগো আমার স্বামী বেশি লক্ষ্যবোধ দেবেন না, দুই নম্বর, তিন নম্বর হলো আমার মাটি দেওয়ার পরে আমার কবরের মাটিটা সমান করে দেবে, কবরের মাটি এক বিঘে উঁচু করা জায়েজ আছে আমরা করি। হযরত ফাতেমা বললেন, আমার কবরের মাটি সমান করে দেবে। হযরত আলী সময় বলেছিলেন, ও নবী নন্দিনী, ও ফাতেমা তুমি এমন দাবি করলে কেন বলো বলো? সাহাবীরা আমার তো জিজ্ঞাসা করবে, আমি কি উত্তর দেব? হযরত ফাতেমা বলেছিলেন, ও আমার স্বামী, আমি ফাতেমা দুনিয়ার জগতে দুনিয়ার জমিনে পর্দা করেছি, কোন পর আমাকে দেখতে পাই না, আমি কত লম্বা কত চওড়া আমাকে কোন পুরুষ দেখতে পাই না, আর আমাদের ফাতেমা গুলো বাজারে ঘাটে মেলায় দোকানে ঘুরে ঘুরে, এমনকি কে কত বেশি নিজের অঙ্গ খুলে খুলে জনগণকে দেখানো যায়, সেই জন্য প্রতিযোগিতায় মেয়েরা নেমে গেছে, ঠিক না বেটি? বলছি আমার ভাই জানিরা, কোন জওয়ান যুবক শুধু তাই নয়, আপনার এলাকা খবর জানি না, চতুর্দিকে ছড়িয়ে গেছে সুদের কারবার, গরু ফুলনের কারবার ছড়িয়ে গেছে, গ্রামে মুদ্রা লোক সার আছে, সার না ও সার সাহেব এসে গ্রামের মেয়েগুলো জড়ো করে, জড়ো করে তাদেরকে এক জায়গায় জমা করে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেয়, লোন নেয়, লোন লোন করে, গ্রুপ করে, শুধু তাই না, তার ভিতরে রোজিনা ভাবির একটু দেখতে ভালো হলো, রোজিনা ভাবির সেক্রেটারি করে দেয়, ঠিক না বেডি? আর স্বামীর বলে, স্বামী গো
তুমি ওসব বুঝবে না বুঝবে না গা। স্যার আমায় বড় ভালোবাসে, ঘন ঘন ফোন করে। আর স্যার আমায় বলেছে কলকাতার বড় বিল্ডিং এ ওই হাউস রুমে স্যারের সঙ্গে এক রাত যদি থাকা যায়। স্যার আমার বলেছে তোর গোনা গোষ্ঠী সব বসে খাবে, কোনো অসুবিধা নাই। আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম আর সুদকে হারাম করে দিলাম। আমার ভাই জানিরা সুদ খাওয়া মহা কোন মহা গোনা। সুদ খেলে বান্দার অন্তর কালো হয়ে যায়, বিল মুদ্রা হয়ে যায়। সুদ করে নামাজ কালা ইবাদত বান্দিগি দান্স সঙ্গা কিছুই কবুল হয় না হয় না হয় না। ও গা আমার ভাই জানিরা সময় থাকলে আর কিছু বল খুব ভালো করে শুনে। হযরত ফাতেমা যখন বলেছে সবই গো আমি কি জবাব দেব, ফাতেমা বলেছিল বাবা স্বামী গো আমি ফাতেমা চাগায় মরণের পরে কাপড়ে কাপড় পরা অবস্থাতে আমি ফাতেমা পদ্মা করতে যাই। জোরে বলুন আমাকে রাতে দাফন করবেন, আমার কাফনের কাপড় পরতে কেউ যেন আমাকে দেখতে না পায়, কত লম্বা কত চড়া বুঝতে না পারে। আমি ফাতেমা আমি চাই কাপড়ের কাপড় পরেও পদ্মা করতে চাই। একবার চিন্তা করেন, শুধু তাই নয় আমি ফাতেমা জানাজা নামাজে বেশি মানুষ কবর দেবেন না গা, অনেক মানুষ আইনি একটা একটা মানুষের ধারণা এক এক রকম হবে। আমি ধারণা থেকে বাঁচতে চাই, আমাকে রাতে দাফন করবেন, তড়ি ঘড়ি দাফন করে দেবে, বেশি লোক জানাজানি করবেন না, আমার লাশ কাউকে দেখতে দেবেন না। আর এন্তেকারে পরে আমাকে দাফন করার পরে আমার কবরের মাটিটা সমান করে দেবেন, এই কারণে সকালবেলা কেউ যেন আমার কবরটা দেখে বুঝতে না পারে, এই লম্বা চওড়া কবরটা। আমি ফাতেমা আমার আল্লাহকে এতটা ভয় করি, আমি ফাতেমা কবরে শোয়ার পরেও তখনও আমি আমার আল্লাহকে ভয় করি, পদ্মা করতে চাই। জোরে বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো আমার ভাই জানিরা হযরত ফাতেমার কবর যে খুঁড়েছিল ওই সাহাবীটার নাম হলো হযরত আবু যার গেফারি। অবাক করা ঘটনা, এই আবু যার গেফারি কবরটা খোলার পরে আবু যার গভীর রাতে কবরের দিকে তাকিয়ে বলেছিলেন, কবর তোমার ভিতরে এমন একজন মহিলাকে রাখবো যে মহিলাটা চারটি চারটি দামি দামি পরিচয় আছে। কটা? চারটে দামি দামি পরিচয় আছে। এক নম্বর হলো এই কবর, শুনে নাও জেনে নাও এই কবর, এই মেয়েটা অন্য কেউ নয়, এই মেয়েটা হলো হাসান হুসাইন উম্মি। এই মেয়েটা হলো এক নম্বর পরিচয় হলো এই মেয়েটা ইমাম হাসান হুসাইন হুজুরের আম্মা জান। জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুই নম্বর পরিচয় হলো ওয়ালিউন জাওজুহা, এই মহিলাটা অন্য কেউ নয় শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদের স্ত্রী ফাতেমা। তিন নম্বর পরিচয় হলো সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, এই মেয়েটা জান্নাতের ভিতরে সমস্ত নারীদের নেত্রী হবে হযরত ফাতেমা। আর চার নম্বর পরিচয় দিতে যে ওই গভীরা দেখে হযরত আবু যার কেঁদে ফেলেছিলেন, আর জোর আওয়াজ করে একা একা আবু যার একা একা গভীরাতে মরুভূমিতে তিনি কবরের দিকে তাকিয়ে একা একা গভীরাতে আবু যার কথা বললেন, আই কবরে তোমার ভিতরে যে মহিলাটা রাখবো এই মহিলাটা সাধারণ কোন মহিলা নয়, এই মহিলাটার সঙ্গে যেন ক্ষমতার কোন প্রকার ব্যাধবি করো না, ব্যাধবি করো না। এই মহিলাটা চার নম্বর দামি পরিচয় হলো এই মহিলাটা হলো রহমাতুল্লিল আলামিনের সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন খাতামুন নবীর ইমামুল আম্বিয়া আহমদে মুজতাবা ফেরানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নূর নবীর কলিজার টুকরি হলেন ফাতেমা।
খবরদার জানো কষ্ট দিও না, কষ্ট দিও না, আমার হাবিবের দিকে তাকিয়ে ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করো না। কথাগুলো বলে আবু যর কবর ছেড়ে বাড়ির দিকে রওনা দিলেন, দুই এক পাক করে বাড়ির দিকে হাঁটলেন। হঠাৎ করে একটা আওয়াজ চলে এলো, গম্ভীর আওয়াজ, আয় আবু যর, আয় আবু যর, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আবু যর বলে, এই ফাঁকা জায়গায় কে ডাক দিল আমি বুঝতে পারি না, কোন লোক নাই, কোন জন নাই, ফাঁকা জায়গায় কে আমাকে ডাক দিল। আবু যর বলে, চতুর্দিকে তাকিয়ে দেখি কেউ না, কবরের ভিতর থেকে আওয়াজ বাহির হচ্ছে, আয় আবু যর, ছাড়তে কেন, চার লোককে পরিচয় দিলে আমি কবর বলি দিলাম, মান আমিলা, মান আমিলা সালিহা, মান আমিলা সালিহা, তোমার ফাতেমা আমল যদি ভালো হয় আমি কবর, তোমার ফাতেমা জন্য জান্নাতেরই বাগান হয়ে যাব। আই শুনে না আবু যর, মান আমিলা সাইয়াতান, যদি তোমার ফাতেমার আমল খারাপ হয় আমি কবর, আমার পশ্চিম দিকের মাটিটা কবর ছেড়ে চলে পশ্চিম দিকের শেষ প্রান্তে চলে যাবে, আমার পূর্ব দিকের মাটিটা পূর্ব দিকটা ছেড়ে দিয়ে পূর্ব দিকের শেষ প্রান্তে চলে যাবে, দুই দিক থেকে বিশাল জোরে এসে এত জোরে ধাক্কা মেরে দেবে, তোমার ফাতেমার একটা হাড় আর একটা হাড়ের ভিতরে এইভাবে ঢুকে যাবে, আমি কবর, আমার কাছ থেকে কেউ বাঁচাতে পারবে না। এ ভাই, এত আমল, এত ইবাদত, এত বান্দেগি করার পরেও কবর, কি কথা শোনালো আবু যরকে, কি কথা শোনালো, আমাদের আমল আছে, ইবাদত আছে, নামাজ পড়ি না, ইবাদত করি না, বেপর্দায় ঘুরি, বেহার মতো ঘুরি, সুদে কারবার করি, লোনে চলাফেরা করি, হারাম মাল ভক্ষণ করি, ইচ্ছা মতো জীবন যাপন করি, ইসলামের প্রতি ভক্তি নেই, মহাব্বত নেই, মসজিদের প্রতি টান নেই, মাদ্রাসার প্রতি ভক্তি নেই, নামাজ কালাম ইবাদত বান্দি কিচ্ছু নেই, ইচ্ছা মতো জীবন যাপন চলছে, ঠিক না বেঠিক? এরপরেও কি আশা করবেন যে কবরে গেলে আমরা ছাড় পেয়ে যাব? অত সহজ, অত সহজ নয়। আমার ভাইরা, আপনাদের কাছে বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি, ওই কবরের খোঁড়া